বন্ধুরা আমি প্রায় 45 মিনিটের মতো মাছ ধরেছি, প্রচুর ফাঁক আছে। এখনো বাচ্চাগুলো ওদিকে মাছ ধরছে, আপনাদেরকে দেখাবো কি কি মাছ পেয়েছে। আর এইটুকু পুকুর হলে কি হবে, পুকুরে প্রচুর মাছ আছে। বাবারে নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। এই যে পুরো পাকে গেড়ে গেছিলাম, আমাদের পুকুরটা চেঁচা হয়েছে আর প্রচুর পাক। পুকুর ছোট হলেও ওই পুকুরে প্রচুর মাছ আছে। যেই মাছ পেয়েছি ওই মাছেরই একটা রেসিপি করে আপনাদের দেখাবো। আমি পুরো হাঁপিয়ে গেছি, এই যে এখন মাছগুলো আপনাদের দেখাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ওইদিকে এখনও মাছ ধরা চলছে আর আমি উঠে এসেছি, আর মাছ ধরতে পারছি না, হাঁপিয়ে গেছি। ওই মাছ দেখুন পুকুরের একদম পাকা কই, আর এই যে বুড়ো শোল, গাটার গায়ের রংটা দেখুন শোল মাছটার, একদম বহু পুরোনো দিনের শোল মাছ এটা, বড়ই মাছ। এই দেখুন প্রচুর ছোট মাছ পড়েছে, এই দেখুন এরকম এখনো অনেক মাছ ধরা চলছে ওইদিকে। এই দেখুন এটা একদম বুড়ো শোল, মানে বহু পুরোনো দিনের শোল মাছ এটা, একদম পাকা। আজকে আমি এই শোল মাছটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর ছোট মাছগুলো আরে বাড়িতে সব খাওয়া হয়ে যাবে। সামনে এই দেখুন বন্ধুরা শোল মাছের সাইজটা দেখুন,
মাছটা অনেকক্ষণ ধরা হয়ে গেছে, মাছটা একটু নেতিয়ে গেছে, কিন্তু জলে ছাড়লে আবার শুরু করে দেবে লাফানো। এই শোল মাছটার ওজন বন্ধুরা প্রায় 1.5 কিলোর বেশি আছে। চোখ দুটো দেখুন শুধু, বাবারি, শীতকালে সব পুকুরেরই জল কমে যায়, আর বেশিরভাগ পুকুরের জল ছেঁচা হয়, তখন পুরনো সব মাছগুলো পাওয়া যায়, এইগুলো কিছুতেই ভর্তি জল থাকলে ধরা যায় না। আমি একটু ছাই নিয়েছি মাছটা কাটবো বলে, ছাইটা একটু মেখে নেবো, নাহলে হাতটা শুধু হড়কে যাবে, মাছটা কাটতেই পারবো না। এত বড় মাছ কাটতে খুব অসুবিধে হচ্ছে, খুব ভারী বাবা, আরে শুধু হাত থেকে হড়কে যাচ্ছে। বন্ধুরা আজকে আমি ঠিক করেছি ফুলকপি আর আলু দিয়ে মাছের মানে ঠিক ঝোল না, আর গ্রেভি গ্রেভিও থাকবে না, একটা নতুন রেসিপি বানাবো। এখন বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, কালিয়া মাছের মাথাটা দেখুন, এইটাই 250-300 গ্রাম হয়ে যাবে। শোল মাছের কম কাটা বলে অর্জুন শোল মাছ খেতে খুব ভালোবাসে। মাছ কাটা হয়ে গেছে, মাছের মাথাটা আমি অন্য রেসিপি করে বাড়িতে খেয়ে নেব, মাছগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 মাছটা 8 পিস হয়েছে। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, মাছের জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, হাতটা পুরো চিচে যাবে। হ্যাঁ দেখ প্যানটা কি হলো, দেখ তুই কি করলি, ইস। উনানটা ধরিয়ে নেব, কড়াই দিয়ে দেবো সরিষার তেল। এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি আপনাদের বলে দেবো। মশলার মধ্যে এদিকে নিয়েছি গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, ধনে পাতা কুচি, সরিষার তেল, আদা আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি, লবণ আর পেঁয়াজগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি, আর এখানে আমি আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটেছি, আর ফুলকপিগুলো এই সাইজের করে কেটে নিয়েছি। এদিকে তেল গরম হয়ে গেছে, মশলা বাট না একটু, না তাহলে এরকম কেন করছিস, হাতে লেগে যাবে। মাছগুলো ভেজে নেব, মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব, আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলটা একটু কমিয়ে নেব, ওই একই তেলে দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ,
সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, ঢেলে নেব। ঠান্ডা করে এগুলো আমি শিলরায় বেটে নেব, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ভাজা মশলাটার এত সুন্দর গন্ধ বেরিয়েছে, অর্জুন ওখান থেকে দৌড়ে এসে গন্ধটা নিচ্ছে। রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হবে। সরিষার তেল, মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোর ওপরে লবণ দেব, টমেটোর ওপরে লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলাটা দিয়ে দেব, এবার দেব হলুদ গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষে নিতে হবে। এবার দেব গরম মশলা গুঁড়ো। অল্প একটু জল দেব। আলু আর ফুলকপিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেব। মশলার সঙ্গে আলু আর ফুলকপি একটু ভালো করে কষে নেব। এবার দিয়ে দেব জল। ঝোলে আর একটু লবণ দিয়ে দেব। চাপা দিয়ে আলু আর ফুলকপি ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আমি বসতে ওকে চাটা দিয়েছি, সেই চাটার তাল পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে কি অবস্থা করছে দেখুন। আপনারা সবাই বলেন অর্জুন শান্ত, দেখুন কি করছে। খেলতেছি তো। এটা খেলা হচ্ছে? গান শোনা তো অনেক দিন গান করিস নি। হয় না কেন? এটা গান কর, তুই একা একা গান করছিস। আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। না বন্ধুরা, এই রেসিপিটা হয়ে গেছে, ঢেলে নেব আস্তে। বাবাই ছাড় ছাড় গোলা ছাড় গোলা ছাড় গোলা ছাড় হয়ে গেছে তোমার। দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা। গরম গরম ভাত দিয়ে এবার আমরা খাবো। আমি, দিদি আর অর্জুন তিনজনে মিলে খেতে বসে পড়েছি। গরম গরম ভাত, আলু ফুলকপি আর শোল মাছের ঝাল দিয়ে ভাত খাবো। ঝাল দিদি, দিদিও মাছ ধরছিল পুকুরে, কিন্তু পরে এসেছে না। খাওয়া শুরু করো, আমরা খাওয়া দাওয়া শুরু করছি। টেস্টি গন্ধ, গন্ধে কি পেট ভরে গেল? ও মাখি দাও না, মাখি দেব। বন্ধুরা, এই রেসিপিটা একটু গরম গরমই ভালো লাগে খেতে। এই ওরকম করিস না, ধর দিদি আগেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ফাটাফাটি হয়েছে, টেস্টি টেস্টি।
অসাধারণ হয়েছে বন্ধুরা এই রেসিপিটা। আর এত বড় শোল মাছ সবসময় পাওয়া যায় না, বড় শোল মাছ দিয়ে এই রেসিপিটা তো দারুণ লাগে। আপনারা এত বড় শোল মাছ না পেলেও ছোট শোল মাছ দিয়েও করতে পারেন, তাছাড়া কই শিঙি মাগুর মাছ দিয়েও করতে পারেন, ভালো লাগবে, অন্যরকম স্বাদের একটা রেসিপি। দেখো সুন্দর স্বাদ, কত বড় বলো তো মাছটা, এত সুন্দর লাগছে। পুকুরে প্রচুর চুনো মাছ পড়েছে বন্ধুরা, কালকে টক করে খাবো, দু বালতি চুনো মাছ পড়েছে, বাঁচতে বাঁচতে সময় চলে যাবে, পাড়ার সবাইকে অল্প অল্প দিয়েছি। ফুলকপি খাওয়ানি, মাছ দিয়েই খাও খাও খাও, ফুলকপি খাওয়ানি মাছ দিয়েছি। বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার অনেক ভিডিও ছাড়া আছে, কিন্তু অনেকেই বলে ভালো লাগে, আবার অনেকেই আমার কিছু ভুল হলে বলে, সেগুলোও খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা স্পেশালি মাছ ধরাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করবে জানাবেন। এইরকম ভিলেজ স্টাইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, আর সবার আগে আমার ভিডিও দেখার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। যা খেয়েছি পেট ভর্তি হয়ে গেছে, আর খাবো না।